আসসালামু আলাইকুম। নিউ কমার্স কোচিংয়ের পক্ষ থেকে আমি নাজমুল হাসান শরীফ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নিউ কমার্স কোচিংয়ের ধারাবাহিক প্রক্রিয়ার আজকে আলোচনার বিষয় হচ্ছে নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যা। অধ্যাটির নাম হচ্ছে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। আজকে তার তিন নম্বর পর্ব। তো আজকের পর্বে আমরা তোমাদের বইয়ের প্রথম যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটা তোমাদেরকে কী করব, সমাধান করে দিব। তো আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। ওই বিষয়গুলি হচ্ছে কিভাবে তোমরা মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেন কী করবা, চিহ্নিত করবা। তো মূলধন জাতীয় লেনদেন কাকে বলে এবং মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কী, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রথম এবং দ্বিতীয় পর্বে আছে। তো তোমরা যদি কেউ ওই প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব না দেখে থাকো, তাহলে অবশ্যই আমি অনুরোধ করবো সেটা দেখে নিবা, তাহলে তোমরা এখন সৃজনশীলটা বুঝতে পারবা। তো আমি এই সৃজনশীলটা শুরু করার পূর্বেই তোমাদেরকে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের সংজ্ঞাটা আবারও বলতে চাই। মূলধন জাতীয় লেনদেন, যে লেনদেনটা প্রতিষ্ঠানে অনিয়মিত হবে মানে সচরাচর হবে না, তাকেই কী বলে, মূলধন জাতীয় লেনদেন বলে। আর মুনাফা জাতীয় লেনদেন কোনটা, যেই লেনদেনটা প্রতিষ্ঠানে নিয়মিত সংগৃহীত হবে তাকেই মুনাফা জাতীয় লেনদেন বলে। অথবা অন্যভাবে তোমরা বুঝতে পারো যে সম্পদ সবসময় কোন জাতীয় লেনদেন হয়, মূলধন জাতীয় লেনদেন হয়, আর প্রতিষ্ঠানের সকল আয় এবং ব্যয় সবসময় মুনাফা জাতীয় লেনদেন হয়। এবার প্রত্যেকটা লেনদেনের দুইটা দিক, একটা হচ্ছে প্রাপ্তি আর একটা হচ্ছে কি, প্রদান অথবা আয় অথবা ব্যয়। তাহলে দেখো এখন আমি উদ্দীপকটা পড়তেছি, তোমরা একটু লক্ষ্য করো। উদ্দীপকটা 2017 সালে বোরহান এন্টারপ্রাইজের ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনগুলো নিম্নরূপ। এই জায়গায় বলছে ব্যবসায় মূলধন বিনিয়োগ 5 লক্ষ টাকা, যন্ত্রপাতি ক্রয় 1,50,000 টাকা, ব্যাংক থেকে ঋণ গ্রহণ 3 লক্ষ টাকা, পণ্য ক্রয় 10 লক্ষ টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা, কর্মচারীর বেতন প্রদান 3,80,000, বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা, যন্ত্রপাতির অবচয় 15,000 টাকা, বিনিয়োগ হতে প্রাপ্তি 14,000 টাকা। তারপরে বলছে ভাড়া প্রদান 40,000 টাকা, যার মধ্যে 3,000 টাকা 2018 সালের, কমিশন প্রাপ্তি 50,000 টাকা, যার মধ্যে 4,000 টাকা 2016 সালের। এরপরে বলছে পণ্য বিক্রয় 20 লক্ষ টাকা, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 5,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ধারাবাহিকভাবে ক খ গ তিনটা সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। তো ক নম্বর প্রশ্নটা বলছি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বাহির করো, মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে দেখো আমি করতেছি, তো আমি এ জায়গায় লিখলাম ক নম্বর, তোমরা প্রতিষ্ঠানের নাম লিখে নিব উপরে। আমি প্রশ্নটা লিখি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তো দেখো গড়টা দেখো, মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ কিভাবে বাইর করতে হবে, সহজ গড়, তোমরা সহজে আঁকতে পারবা। প্রথমে দিবা বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, লিখে নাও বিবরণ টাকা টাকা। তো এখন যেহেতু আমাদেরকে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বাহির করতে বলছে, এই জায়গায় যেই লেনদেনগুলো অনিয়মিত এবং আমি যেটা পাবো সেটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তো প্রথমে বলছে ব্যবসায় মূলধন বিনিয়োগ। তো তোমরা বলো তো, মূলধনটা কি প্রতিষ্ঠানের জন্য একটা নিয়মিত লেনদেন নাকি অনিয়মিত লেনদেন? নিশ্চয়ই এটা একটা অনিয়মিত লেনদেন, কারণ মালিক কিন্তু প্রতিদিন মূলধন দেয় না বা সচরাচর মূলধন দেয় না। মালিক নির্দিষ্ট একটা নিয়ম অনুযায়ী কিন্তু মূলধন দেয় না, যে 2 দিন পরপর দিবে বা 3 দিন পরপর, 1 মাস পরপর। মালিক আজকে মূলধন দিছে, বাট আগামী কোন দিন মূলধন দিবে এটার সময়সীমা কি থাকে না, উল্লেখ থাকে না, যার কারণে এটা হচ্ছে একটা অনিয়মিত লেনদেন। আর অনিয়মিত লেনদেন মানে হচ্ছে এটা মূলধন জাতীয় লেনদেন। আর যেহেতু মালিক মূলধন দিছে, প্রতিষ্ঠান কি পাইছে, টাকা পাইছে, তার মানে এটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি মূলধন 5 লক্ষ টাকা। তারপরে দেখো আর কি আসতে পারে।
তারপরে বলছে যন্ত্রপাতি ক্রয়। হ্যাঁ, যন্ত্রপাতি একটা সম্পদ, আর যন্ত্রপাতি আমরা সব সময় কি করি না, ক্রয় করি না, এটা মূলধন জাতীয় লেনদেন। বাট আমি যন্ত্রপাতি ক্রয় করছি, টাকা কি আসছে নাকি চলে গেছে? অবশ্যই টাকা চলে গেছে, তার মানে এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় মানে প্রদান। তাহলে এটা কিন্তু এই জায়গায় আসবে না, কারণ আমাদেরকে এই জায়গায় বাহির করতে বলছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তারপরে বলছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। আচ্ছা, ব্যাংক থেকে ঋণ কি আমরা প্রতিদিন গ্রহণ করি? না, মাঝে মধ্যে গ্রহণ করি যখন আমার প্রয়োজন হবে টাকার। তো ব্যাংক থেকে ঋণ গ্রহণ এটা একটা অনিয়মিত লেনদেন, আর যেটা অনিয়মিত লেনদেন এটা হচ্ছে কি মূলধন জাতীয়। যেহেতু ব্যাংক থেকে ঋণ আনছে, আমার কাছে কি আসছে, টাকা আসছে, তাহলে এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি ব্যাংক ঋণ 300,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আর কোনো এন্ট্রি নাই বিদায় আমি কি করব, এটাকে এই জায়গায় ক্লোজ করে দিব। তাহলে দুইটা যোগ করো, যোগ করলে কত হবে, 800,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ক নম্বর সৃজনশীলটা বুঝতে পারছো। তো এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা কি করব, সমাধান করে দিব। তো দেখো খ নম্বর প্রশ্নটা কীভাবে সমাধান করতে হয়। এখন আমি তোমাদেরকে খ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। তো এই জায়গায় খ নম্বর প্রশ্ন বলছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ বাইর করো। তারপরে বলছে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রদানের পরিমাণ। তো আমরা এই জায়গায় শুধু একটা জিনিসে তোমাদেরকে বাইর করে দিব, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। কারণ মুনাফা জাতীয় প্রাপ্তি এবং প্রদান এটা এখন আর কি করা লাগবে না, বাহির করা লাগবে না, ওইটা যদি বাহির করতে পারো তাহলেই হবে। তো দেখো আমি এখন খ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। আমি এই জায়গায় লিখলাম খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্ন বলছে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তাহলে আমরা এই জায়গায় লিখিনি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় কি ব্যয়। দেখো গড়টা কিভাবে করতে হবে, গড়টা কোনো বড় গড় না, তাহলে বিবরণ টাকা টাকা এই হচ্ছে গড়। তো এখন আমরা গড়টা ফিল আপ করি, একটু লক্ষ্য করো, বিবরণ টাকা টাকা। তো এখন এই জায়গায় দুইটা জিনিস বাইর করতে বলছে, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। তাহলে এই জায়গায় যে লেনদেনগুলো নিয়মিত সেইগুলোই হচ্ছে মুনাফা জাতীয়। এবার তুমি যেগুলো পাবা সেগুলো হচ্ছে আয়, আর তোমার কাছ থেকে যেগুলো চলে যাবে সেগুলো কি ব্যয়। তাহলে আমি প্রথমে মুনাফা জাতীয় আয়টা বের করে নিই, তারপরে আমরা কি বাইর করবো, মুনাফা জাতীয় ব্যয় বাইর করবো। তাহলে আমি এই জায়গায় একটা হেডলাইন করে নিই, মুনাফা জাতীয় আয়। দেখো মুনাফা জাতীয় আয়, তো এই জায়গায় মুনাফা জাতীয় আয় কোনগুলো আছে, যেগুলো নিয়মিত এবং আমি পাবো। যেমন আমি প্রথমে দেখতে পাচ্ছি পণ্য বিক্রয়, পণ্য বিক্রয়। তো পণ্য বিক্রয় এটা প্রতিষ্ঠানের একটা নিয়মিত ঘটনা, আর বিক্রয় করলে আমার কাছে কি আসবে, টাকা আসবে, তার মানে এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি পণ্য বিক্রয় 20,00,000 টাকা। এবার আসো কমিশন প্রাপ্তি, এই জায়গায় কমিশন প্রাপ্তি আছে 50,000 টাকা, যার মধ্যে 2016 সালের 4,000 টাকা আছে। তো আমরা যেই সালের অঙ্ক করি ঠিক ওই সালের টাকাটাই নিব, তার আগের বছরেরটা নিব না, পরের বছরেরটা নিব না। তো এই জায়গায় দেখো আমি কি করব, একটু লক্ষ্য করো তাহলে তোমরা বুঝতে পারবে। কমিশন 50,000 টাকা আছে, এই 50,000 টাকা থেকে যেটা 2016 সালের 4,000 টাকা এটা আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই লিখবো। তাহলে বাদ দিয়ে দিচ্ছি 4,000 টাকা, তাহলে এই জায়গায় আসবে কয় হাজার, 46,000 টাকা। তাহলে কেন আমরা এই 4,000 টাকা নিলাম না, কারণ আমরা 2017 সাল করতেছি। তো আমরা যেই সালের অঙ্ক করব ঠিক ওই সালের টাকাটাই নিব, তার আগের বছরটা নিব না, তার পরের বছরটা কি করব না, নিব না। তাহলে আশা করি বুঝতে পারছো, যেহেতু 4,000 টাকা 2016 সালের, এই জন্য আমরা এই 50,000 থেকে 4,000 টাকা কী করছি, বাদ দিছি। তারপর লিখছি
এরপরে দেখো আরেকটা এন্ট্রি আছে তোমাদের বইয়ে, যে বিনিয়োগ হতে প্রাপ্তি। তো আমি এক জায়গায় টাকা বিনিয়োগ করছিলাম, ওই জায়গা থেকে আমাকে প্রতি মাসে কী দিচ্ছে? সুদ দিচ্ছে, মানে আমি পাচ্ছি। তো আমি যে ওই জায়গার থেকে প্রতি মাসে সুদ পাইতেছি, এটা আমার জন্য একটা নিয়মিত ঘটনা। আর নিয়মিত যেটা সেটাই হচ্ছে কি? মুনাফা জাতীয়। আর যেহেতু আমি পাইছি, এটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি বিনিয়োগ হতে প্রাপ্তি, বিনিয়োগ হতে প্রাপ্তি কয় হাজার? 14,000। তাহলে আমাদের হবে 2,60,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা মুনাফা জাতীয় আয়টা কিন্তু বাহির করছি। এখন আমাদের আরো একটা জিনিস বাহির করতে হবে, সেটা হচ্ছে কি? মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি এই জায়গায় আর একটা হেডলাইন করে নিই, মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। এবার অবশ্য মুনাফা জাতীয় ব্যয়ের এন্ট্রিগুলো কী কী আছে ওইগুলো খুঁজে বাহির করবা এবং সবগুলো জায়গায় লিখবা। নিয়মিত যে জিনিসটা সেটাই হচ্ছে মুনাফা জাতীয়। এবার তোমার কাছ থেকে যেটা টাকা চলে যাবে সেটাই হচ্ছে ব্যয়। যেমন প্রথমে আছে পণ্য ক্রয়। তো পণ্য ক্রয় একটা নিয়মিত জিনিস, আর পণ্য ক্রয় করার ফলে আমার কাছ থেকে কী চলে গেছে? টাকা চলে গেছে। তাহলে আমরা লিখতে পারি পণ্য ক্রয় 10,00,000 টাকা। পণ্য ক্রয় কয় লক্ষ টাকা? 10,00,000 টাকা। তারপরে দেখো কর্মচারীর বেতন প্রদান, এটাও আমার জন্য একটা নিয়মিত ব্যয়। তাহলে আমরা লিখব কর্মচারীর বেতন প্রদান কর্মচারীর বেতন প্রদান 3,80,000 টাকা। তারপরে আসো আর কি আসবে, হ্যাঁ বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান, এটাও আমার জন্য একটা কি খরচ? বিদ্যুৎ ও টেলিফোন বিল প্রদান 12,000 টাকা। তারপরে আসে যন্ত্রপাতির অপচয়, মানে অপচয় এটাও আমার জন্য একটা কি খরচ, মানে ব্যয়। অপচয় মানে হচ্ছে এটা একটা প্রতিনিয়ত, তুমি সম্পদ যতই ব্যবহার করবা তার ততই কি হবে? অপচয় হবে। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি যন্ত্রপাতির অপচয় ১৫,000 টাকা। তারপরে দেখো আর কি আসবে, তারপরে আসবে ভাড়া প্রদান, এটাও আমার জন্য কি একটা নিয়মিত ব্যয়। তাহলে আমরা এই জায়গায় লিখব ভাড়া প্রদান ৪০,000 টাকা। 2018 সালের 3,000 টাকা আছে। তাহলে তোমরা কি করবা, এই 40,000 টাকা থেকে 2018 সালের যে 3,000 টাকা আছে ওইটা কি করবা? বাদ দিয়ে লিখবা। কারণ আমরা যেই সালের অঙ্ক করি ঠিক ওই সালের টাকাটা নিব, তার আগেরটাও নিব না, তার পরেরটাও কি করবো না, নিব না। তাহলে বাদ দিলে হবে কত? এই জায়গায় 37,000 টাকা। তাহলে এবার আমরা এই সবগুলো টাকা যোগ করব, যোগ করার পর যে অ্যামাউন্টটা আসবে এটা এই জায়গায় কি করব, বসিয়ে দিব। তাহলে যোগ করলে হবে 14,14,000। 14,00,000 কত আমরা একটু যোগ করে নিই ক্যালকুলেটার দিয়ে। 10,00,000, 3,80,000, তারপরে 12,000, 15,000, 37,000, 14,44,000। তাহলে আমরা লিখে নিই 14,44,000। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে মুনাফা জাতীয় আয় বাইর করছি, তারপর আমরা মুনাফা জাতীয় কী বাইর করছি? ব্যয় বাইর করছি। তাহলে তোমাদের পরীক্ষা যদি এভাবে আসে, তাহলে তোমরা প্রথমে মুনাফা জাতীয় আয়গুলো বাইর করবে, তারপরে মুনাফা জাতীয় ব্যয়গুলো কী করবে? বাইর করবে। এখন আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নটা কী করে দিব, সমাধান করে দিব। এখন আমি তোমাদেরকে গ নম্বর প্রশ্নটা সমাধান করে দিব। তো এই জায়গায় গ নম্বর প্রশ্ন বলছে মালিকানা সত্যের পরিমাণ বাইর করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মালিকানা সত্যের পরিমাণ তোমরা কীভাবে বাইর করবা, আমার এই নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে, যে মালিকানা সত্যের পরিমাণ আমরা কীভাবে নির্ণয় করব। তারপরও আমি তোমাদেরকে বলে দেই যে একটা লাইন তোমাদেরকে মনে রাখতে হবে, যে সকল এন্ট্রি ইকে প্রভাবিত করে ওই এন্ট্রিগুলোই মালিকানা সত্যের ঘরে বসবে। এই জায়গায় ই মানে হচ্ছে ইকুইটি, ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্য। আর আমরা জানি মালিকানা সত্যকে প্রভাবিত করে কয়টা জিনিস? চারটা, মূলধন, আয়,
উত্তোলন, ব্যয়, এই চারটা জিনিস কাকে প্রভাবিত করে, কিকে প্রভাবিত করে, তাহলে তারই পরিপ্রেক্ষিতে এখন আমি তোমাদেরকে কি করব, মালিকানা সত্ত্বের পরিমাণ বাহির করে দিব। তো দেখো আমি এই জায়গায় লিখে নিলাম গ নম্বর প্রশ্ন, তো গড়টা তোমরা করে নিবা। বিবরণ টাকা, টাকা আমরা লিখে নিই, বিবরণ টাকা, টাকা প্রশ্নটা তোমরা চাইলে উপরে লিখে নাও। মালিকানা সত্ত্বের পরিমাণ, তাহলে দেখো তো মালিকানা সত্ত্বের পরিমাণ বাইর করতে হলে কোন এন্ট্রিগুলো আসবে, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে দেখো তো এই অঙ্কে মূলধন আছে কিনা, হ্যাঁ অবশ্যই এই অঙ্কে মূলধন আছে, প্রথমে মূলধনটা দেওয়া আছে, তাহলে লেখো মূলধন, ব্যবসায় মূলধন বিনিয়োগ কথাটা লেখা আছে, মূলধন কয় লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। এবার এই মূলধনের সাথে আমি কি যোগ করব, আয়। তো দেখো তো আমরা খ নম্বর সৃজনশীলে কিন্তু এই অঙ্কের সকল আয় মানে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় কী করছি, বাহির করছি। তাহলে আমরা এখন একটা এন্ট্রি এইভাবে না লিখে আমরা যদি টোটাল টাকাটা লিখে দিই তাহলে আমার অঙ্কটা তাড়াতাড়ি কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এই মূলধনের সাথে আমি একটা জিনিস যোগ করব, সেটা হচ্ছে কি, মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয়, এই মুনাফা জাতীয় আয়ের টাকাটা কোথায় পাবা, তুমি খ নম্বর সৃজনশীলে পাবা, ওই যে আমরা বাহির করছি, তাহলে ওই জায়গায় ছিল 20,60,000 টাকা। এবার আসো এই মুনাফা জাতীয় আয় যোগ করলাম, এবার এই দুইটা কি করবা, যোগ করবা, যোগ করার পর টাকাটা নিচে নামাও, তাহলে হবে 25,60,000। এবার এটা থেকে আমরা বাদ দেব কি, মুনাফা জাতীয় ব্যয়, তাহলে মুনাফা জাতীয় ব্যয়ের টাকাটাও তুমি কোথায় পাবা, ওই যে খ নাম্বার সৃজনশীলে তুমি টোটাল মুনাফা জাতীয় ব্যয় কিন্তু ওই জায়গায় বাহির করে রাখছো, তাহলে ওই জায়গা থেকে তুমি টোটাল টাকাটা যে আইনে এই জায়গায় কী করতে পারো, বসিয়ে দিতে পারো। তাহলে দেখো আমরা বাদ দেব মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে 14,44,000 টাকা। তো এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হয় দেখো, 25,60,000 থেকে বাদ দিব 14,44,000, তাহলে কত আসবে আমাদের একটু লক্ষ্য করো, 25,60,000 টাকা বাদ 14,44,000, তাহলে আমাদের আসবে 11,16,000, 11,16,000। এবার তার থেকে আমরা বাদ দেব উত্তোলন, তাহলে এই অঙ্কে কিন্তু উত্তোলন দেওয়া আছে, দেখো সবার নিচে উত্তোলন দেওয়া আছে, মালিক কয় হাজার টাকা উত্তোলন করছে, 5,000 টাকা, তাহলে আমরা বাদ দেব কি, উত্তোলন, উত্তোলন 5,000, তাহলে বাদ দিলে আমাদের আসবে 11,11,000 টাকা, 11,11,000 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ আমি কিভাবে বাইর করলাম, শুধু একটা লাইন তুমি মাথায় রাখবা, যে সকল এন্ট্রি ইকে প্রভাবিত করে ওই এন্ট্রিগুলোই মালিকানা সত্ত্বের করে বসবে। আর মালিকানা সত্ত্বেকে প্রভাবিত করে কটা জিনিস, চারটা জিনিস, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই চারটা জিনিসে এই অঙ্কে আছে। তো আয় আর ব্যয় আমরা প্রত্যেকটার একটা একটা এন্ট্রি না লিখে আমরা কি করব, ওই যে খ নাম্বারে যেহেতু আমি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় টোটাল অ্যামাউন্ট বাহির করে রাখছি, ওই জায়গা থেকে রেজাল্ট আমি এই জায়গায় কী করবো, বসিয়ে দিব, তাহলে আমার অঙ্কটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, যদি তোমাদের ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে। আশা করি ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।